প্রশ্নটা অনেকদিন ধরেই উঠছিল, তৃণমূল কংগ্রেস কি বিজেপিকে ভয় করতে শুরু করেছে? এবার সরাসরি বিজেপি রাজ্য সভাপতি বলেই দিলেন, তৃণমূল বিজেপি ফোবিয়ায় ভুগছে। নাগেরবাজার বিস্ফোরণ প্রসঙ্গে তৃণমূল আবার বিজেপির দিকে আঙুল তোলায় দিলীপ ঘোষের পাল্টা তোপ, এর পেছনে রয়েছেন তৃণমূলের নকশালরা। কোনো রাগ ঢাক না করেই দিলীপ ঘোষ বলেন, তৃণমূলের মন্ত্রী পূর্ণেন্দু বসু থেকে শুরু করে চেয়ারম্যান পাঁচু রায় বা সাংসদ দোলা সেন সবাই ছিলেন নকশাল। তারা এককালে নিজের হাতে করে বোমা বেঁধেছেন, আগ্নেয়াস্ত্র চালিয়েছেন, এখন তৃণমূলে এসে ক্ষমতা ভোগ করছেন, তাই তো তারা কি বোমা ফেটেছে সেসব ব্যাপারে বিশেষজ্ঞর মতো জবাব দিচ্ছেন। তিনি বলেন, তৃণমূল এখন বিজেপি আতঙ্কে ভুগছে বলে যা কিছু ঘটছে সবেতেই বিজেপিকে খুঁজে পাচ্ছেন, বিজেপির ঘাড়ে দায় চাপিয়ে দিচ্ছেন। কিন্তু আমি মনে করি দমদমের নাগেরবাজার বিস্ফোরণ কাণ্ডে নিপথ্যে রয়েছেন নকশাল রাই, তৃণমূলের ওই সব পাক্কা নকশাল রাই এই সব করছেন, এসব তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল বলেই ব্যাখ্যা করেন দিলীপ ঘোষ। এদিন বিস্ফোরণের পরই তৃণমূলের চেয়ারম্যান পাঁচু রায় বলেন, তাকে মারতেই এই হামলা চালানো হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ বলেন, যেহেতু তৃণমূল পার্টি অফিসের পেছনেই এই ঘটনা ঘটেছে, আগে ভাগে দায় ঝাড়তে তৃণমূল ওই তত্ত্ব খাড়া করেছে। আসলে তৃণমূলের পার্টি অফিসগুলোই এখন বোমা বারুদের আখড়া, যত ঘটনা ঘটছে সব তৃণমূলের পার্টি অফিসকে ঘিরে। আর ওই পাঁচু রায়কে কদিন আগে তসলিমা নাসরিন পচা পাঁচু বলেছিলেন,